আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত প্রিয় দীনী ভাই এবং বন্ধুগণ, পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে এজিএস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এজিএস মিডিয়া সত্য ও সুন্দরের পক্ষে, এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আনতাল মালিকুল হক, লা শারীকা লাহ, لك الحمد ولك الشكر وهو على كل شيء قدير. وقال سبحانه تعالى: إن أكرمكم عند الله أتقاكم، إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزولوا قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع. وقال صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. সম্মানিত মুসলিম যুবক দীনী ভাই এবং বন্ধুগণ, এই যুবক বয়সের যৌবন সময়টুকুর অনেক কদর রয়েছে। তা এই সময়টুকু যদি আমরা আল্লাহর ইবাদতে ব্যয় করি, তবে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে বিশাল মহা পুরস্কার আমরা পাব। কেননা মানুষ এই যুবক বয়সে, যৌবন বয়সে কি করেছে তার হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। কেননা ওই সময়টা তার বিবেক বুদ্ধি ছিল, তার শক্তি ছিল, তার ক্ষমতা ছিল। যখন সাধারণত মানুষ শিশু থাকে তার কোনো ক্ষমতা থাকে না, আর যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তার এবাদতেরও কোনো ঠিক থাকে না। তাই যৌবন বয়সের অত্যন্ত কদর করতে হবে। যুবকরাই আজ বিভিন্ন হারাম কাজে, অশ্লীল কাজে জড়িয়ে যাচ্ছে। তাই তো মুসলিম যুবকদের উদ্দেশ্যে আজকের এই বাণী, যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ওই ব্যক্তি হচ্ছে অধিক মর্যাদা সম্পূর্ণ যিনি অধিক মুত্তাকি। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন: ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই ওই ব্যক্তি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ যার অধিক তাকওয়া রয়েছে, যিনি অনেক ফরহেজগার। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তিনি একনিষ্ঠ, রাসূলের আনুগত্যের ক্ষেত্রে একনিষ্ঠ, মানুষের হকের ক্ষেত্রে একনিষ্ঠ, তার হালাল ইনকাম ব্যয় করার ক্ষেত্রে একনিষ্ঠ, এমনিভাবে তার হালাল উপার্জনের ক্ষেত্রে তিনি একনিষ্ঠ। তার শক্তি দিয়ে তিনি কাউকে ক্ষতি করে না, কাউকে আঘাত করে না, মানুষের উপরে জুলুম করে না। ওই ব্যক্তি হচ্ছে অধিক মুত্তাকি, অধিক মুত্তাকি যিনি আল্লাহকে ভয় করেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতন নিজের জীবনকে গড়তে চায়। তাই প্রিয় দীনী ভাই এবং বন্ধুগণ, একটি হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিসে রয়েছে 5টি আর একটি হাদিসে রয়েছে 4টি, 4টি 5টি প্রশ্নের উত্তর না দিবে আদম সন্তান তার দুই পাও হিলাতে পারবে না কাল কেয়ামতের ময়দানে। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে মানুষের আন উমরিহি ফিমা আফনা, মানুষের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যে আপনার বয়স, আপনার জ্ঞান বুদ্ধি হওয়া থেকে আপনি যখন বয়স হয়েছে, এই যে পুরো বয়সটা আপনি কোন কাজে কাটিয়েছেন, কোন কাজে আপনি ব্যয় করেছেন, তা হিসাব দিতে হবে। আরেকটি হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনি কোন কাজে ইনকাম করেছেন, হালাল কাজে ইনকাম করেছেন নাকি হারাম কাজে ইনকাম করেছেন। অনেকে বলে থাকে যে না, আমার সম্পূর্ণ টাকাই হালাল, হালালভাবে ইনকাম করি, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে হারাম কাজে ব্যয় করছে, পরকিয়া অশ্লীলতার কাজে ব্যয় করছে, জিনার কাজে ব্যয় করছে, সিগারেট খেয়ে গাঁজা খেয়ে তার হালাল ইনকামটুকু হারাম কাজে ব্যয় করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে আপনি কোথায় থেকে ইনকাম করলেন এবং কোন কাজে ব্যয় করলেন। এবং আপনার শক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে,
এই যে যুবক বয়সে আপনার শক্তি ছিল, শক্তি আপনি কোন কাজে ব্যয় করেছেন? আপনি কি কাউকে অন্যায়ভাবে মেরেছেন? আপনি কি কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছেন? আপনি কি কার উপরে ক্ষমতা প্রয়োগ করে, আপনি কি নিজের ক্ষমতাকে উচ্চ করে কাউকে ক্ষতি করেছেন? তাহলে এই শক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে। এমনকি বডির শক্তি, বিভিন্নভাবে আমরা বডির শক্তি ব্যয় করি, অনেকেই জানেন, হারাম কাজে ব্যয় করি, কখনো হারাম কাজে ব্যয় করতে পারবো না, বডির হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন, সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ছায়া দিবেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এক ব্যক্তি হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ব্যক্তি। শুধুই কি শাসক ন্যায়পরায়ণ হতে হবে না, শাসকের পাশাপাশি যে যে দায়িত্ব রয়েছে তিনি তার অবস্থানে ন্যায়পরায়ণতা দেখানো। কোনো কোম্পানিতে আপনি চাকরি করছেন, সেখানে অনেস্টভাবে ন্যায়পরায়ণতাভাবে কাজ করা। কেউ সরকারের দায়িত্ব রয়েছে, পুলিশের দায়িত্ব রয়েছে, তার জায়গা থেকে তিনি দায়িত্বশীল, সেখানে দায়িত্বশীল হিসেবে কাজ করবে। পিতা, তার কাছে অনেক সন্তান রয়েছে, কাউকে কম দিয়ে দিল, কাউকে বেশি দিয়ে দিল, না, সমান সমান দিতে হবে। এমনিভাবে মানুষের ক্ষেত্রে কাউকে জুলুম করে দিল তার ক্ষমতা দেখিয়ে, তাহলে এই ক্ষমতা সম্পর্কে প্রশ্ন করা হবে। আদেল, ইনসাফ করতে হবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, ইমামুন আদেল। তারপর ওই যুবকের কথা বলা হয়েছে দুই নম্বরে, যে যুবক তার যৌবন বয়স আল্লাহর এবাদতে কাটায়। তিন নম্বরে ওই ব্যক্তির কথা বলা হয়েছে, অরজুলুম কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে। আপনি কি যুবন বয়সে, এই যুবক বয়সে মসজিদের সাথে আপনার অন্তর ঝুলে আছে? আপনি কি মসজিদে নিয়মিত যান? এক ওয়াক্ত সলাৎ শেষ হয়েছে, কখন আরেক ওয়াক্ত সলাতে গিয়ে উপস্থিত হবেন? অথবা আপনি মসজিদকে আবাদ করে দিলেন, এটা মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি আপনার অন্তর ঝুলে থাকা। পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। ওই ব্যক্তির কথা বলা হয়েছে, রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই দুই ব্যক্তির কথা বলা হয়েছে, ওরজুলানি তাহাব্বা ফিল্লাহি, চার নম্বরে যে দুই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, একসাথে মিলিত হয়, ওয়াতাফাররাকু আলে, আল্লাহর সন্তুষ্টির জন্যই সম্পর্ক বিচ্ছিন্ন করে। কোনো বেদাতি রয়েছে, হ্যাঁ, কোনো বাজে লোক রয়েছে, তার সাথে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে। আর কাউকে যদি ভালোবাসেন, হাব্বিল্লাহ হাব্বিন নাস হাব্বিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবেন, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। এই ক্ষেত্রে আরও হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিয়ামতের ময়দানে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আলইয়াউম উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, কারা তারা আজ কোথায়, যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে এবং আজ তাদেরকে আমি আমার ছায়ায়, তাদেরকে ছায়া দিব বিশেষ ছায়ায়। তাহলে যাকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, কারোর প্রতি বিদ্বেষ রাখা যাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্যে ভালোবাসতে হবে। অরজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলে ওয়া তাফাররাকু আলে, অরজুলুন, ওই ব্যক্তির কথা বলা হয়েছে, যেই ব্যক্তি কোনো সুন্দরী রমণী নারী তাকে আহ্বান করলো, পাঁচ নম্বরে কোনো সুন্দরী রমণী নারী তাকে আহ্বান করলো, আর তিনি বললো আমি আল্লাহকে ভয় করি। আজকাল তো বিভিন্ন অনলাইনের মাধ্যমে যদি কোনো একটা নারী একটা অফার দিয়ে দিল, কাজ হয়ে গেল, ফেতনায় পড়ে গেলেন। অথবা নারীর ফেতনা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা বর্তমানে, তাই নারীর ফেতনা থেকে বেঁচে থাকতে হবে। যেমনিভাবে ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামকে তো নারী ডাক দিয়েছিলেন, আজিজের স্ত্রী জুলেখা বলে পরিচিত নাম, তাকে ডাক দিয়েছিলেন, কিন্তু তিনি বলছেন আমি আল্লাহকে ভয় করি। তাহলে ওই যুবককে কাল কেয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যে যুবক কোনো নারীর আহ্বানে, সুন্দরী রমণীর আহ্বানে তিনি বললো আমি আল্লাহকে ভয় করি। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে, সর্ব অবস্থায় জানতে হবে আল্লাহ আপনাকে দেখছেন। হাদিসে, একটা হাদিসের মধ্যে, হাদিসে জিব্রিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এহসান সম্পর্কে প্রশ্ন করা হলো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি যখন ইবাদত করবে সর্ব অবস্থায় যেন তুমি আল্লাহকে দেখছো, কিন্তু আল্লাহকে তো দেখা সম্ভব না, মনের মধ্যে এমন চিন্তা ভাবনা রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। অতএব কোনো নারী যদি আহ্বান করে তাহলে বলতে হবে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করতে হবে। ওই ব্যক্তির কথা বলা হয়েছে যেই ব্যক্তি 6 নম্বরে, যেই ব্যক্তি কি করে কাঁদে, নীরবে কাঁদে আল্লাহর কাছে, একা একা কাঁদে, তার চোখের পানি দিয়ে বুক ভাসায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে ক্ষমা চাইতে হবে, অন্যায় হয়ে গেলে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তির কথা বলা হয়েছে যে ব্যক্তি কি করে দান করে, তার ডান হাত দিয়ে দান করলো, এমন ভাবে দান করলো নিখুঁত ভাবে তার বাম হাতেও জানতে পারলো না। তাহলে এই যে শাস্ত্রীণীর ব্যক্তির কথা বলা হয়েছে, এদেরকে কাল কেয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তাহলে এগুলো যুবকদের বৈশিষ্ট্য, কারণ যুবক বয়সে মানুষের কাছে সম্পদ থাকে, যুবক বয়সে তার যৌন চাহিদা জাগে, যুবক বয়সে টাকা পয়সা থাকে, তিনি মসজিদ বানাইতে পারে, যুবক বয়সে তিনি অন্যায় করে আল্লাহর কাছে দোয়া করতে পারে, এবং যুবক বয়সী মানুষের সাথে ভালোবাসা একসাথে হয়, বসে খায় চলে যুবক বয়সে। তাই আমরা আসুন এই হাদিসের উপর আমল করার চেষ্টা করি। প্রিয় যুবক ভাই এবং বন্ধুগণ, যুবক বয়সের অনেক কদর রয়েছে, অনেক কদর করতে হবে। তাই আমরা এই হাদিসের উপরে আমল করে নিজের জীবনকে কোরআন এবং সুন্নার জীবনে আলোকিত করি, এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজের জীবনকে একটি আদর্শিত রূপ করে আমরা জাতির মাঝে উপহার দিই। তবেই তো আমরা খাঁটি বান্দা, খাঁটি ইমানদার হতে পারবো এবং মুসলিম যুবক হতে পারবো। আল্লাহ সুবহান তাআলা এই মুসলিম যুবকদেরকে পবিত্র কোরআন এবং সহি সুন্না ভিত্তিক আমল করার মতন তৌফিক দান করুন। হাজা সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ান মুহাম্মদ ওয়ালা আলিহি। প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, এজিএস মিডিয়া মানবতার মুক্তির লক্ষ্যে কোরআন ও সহি সুন্নার দাওয়াত প্রচার এবং প্রসারে দায়বদ্ধ। তাই এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন।